তুমি চোরের বউ? এই গতকালকে তোমার স্বামী কোথায় ছিল? স্যার সত্যি করে বলতে স্যার, আল্লাহর দিব্যি স্যার, গতকাল রাত্রে বাসায় ছিল, তাও জানেন স্যার, পোলাপাইন মানুষ তো মিথ্যা কথা বলবে না। তোমার দিকে তাকায়া তোমার বাবাকে এবারের মতন ছেড়ে দিলাম, কিন্তু পুলিশের নজর তোর উপরে থাকবেই, এটা খেয়াল রাখিস। হে আল্লাহ, তুমি আমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য তৌফিক দান কর আল্লাহ। আমি যে ব্যবসা করি, ব্যবসা করে একজন বড় লোক হতে পারি আল্লাহ, আমার মেয়েকে একজন বড় লোকের বাড়িতে বিয়ে দিতে পারি আল্লাহ। তুমি আমার হাত কানা কবুল আর মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বসো বসো, তোমরা বসো। এ ব এই তো গোনা বলছি আমি এই ব্যবসা করব না, আবার কি নিয়ে আসছো? বস, কালকে সারা রাত কাজ করছি, একটু ঘুমাইতে পারি নাই, আপনার জন্য সামান্য কিছু মাল নিয়ে আসছি। কি মাল আনছো দেখাও। এই যে দেখেন বস, এই মাল আনছি। এই এটা কি আনছো? বস, আপনার জন্য ফুলদানি নিয়ে আসছি, আপনি জানি ঘরটা সুন্দর করে সাজাইতে পারেন। আরে বেটা, এই নতুন মালটা আবার কোথা থেকে জোগাইছো? বস, আমার চাচাতো ভাই নতুন ঢাকা শহর আইছে, কাজকাম কিছু বোঝে না, তো আমার সাথে কাজকাম করবো, আপনার অনেক সেবা যত্ন করবো। বস বস, আপনার ঘরে যত কাজ আছে সব আমি করে দিবো, আপনার কোনো চিন্তা নাই, বাজার করা থেকে শুরু করে সবকিছু আমি করে দিবো। এই বড়া চুপ থাক, ওইসে ওইসে, আমি বেশি কথা পছন্দ করি না। এই দেখেন বস, আপনার লেগে মশারি নিয়ে আইছি। দে বসরে মশারি দি দে। কি নিয়ে স্যার? বস, আপনার লেগে মশারি আনছিলাম, এটা মশারি আনছিলাম, ভালো মশারি। স্যার স্বামী কত জায়গা পাস না, এগুলো চলে? বস, মশারি গুলা রাখেন, আপনার জন্য ভালো হইব, ডেঙ্গু মশা আপনাকে কামড়াতে পারবে না। বস, মশারিটা রাখেন, মশারি টশায় কামড়াইব না, আপনার লেগে খুব ভালো হইব। আর কিছু আনস নাই, এগুলা কি নিয়ে আসো? বস, রাত করে হাতায় মাথায় এগুলাই পাইছি বস, আর কিছু পাই নাই। দেখি এই ব্যাগের ভিতরে কি আছে। আচ্ছা বস দেখতেছি, আর কিছু আছে? এলুন বস। চেন তো স্বর্ণেরই কিন্তু খাদে ভরা। এই শোন, টাকা 5,000 তোকে দিয়ে দেই, নিয়ে যা। বস, মাত্র 5,000 টাকা দিবেন? এত কষ্ট করে এতগুলো জিনিস নিয়েছি আপনার লেগে। যা তুই খাদে চেলে ভালো। বস, এক বড়ির উপরে ওজন হইব, এখন 1,00,000 টাকা বড়ি, আর আপনি আমারে দিবেন মাত্র 5,000 টাকা। বস বস, এত কষ্ট করে চুরি করে আনছি বস, আপনি একটু বাড়ায় বুড়ায় দেন বস। এই ওই তুই কারে লই এসে তোরে, ওই বেশি বেশি কথা কয় বাচাল, বার কর আমার ঘর থেকে, বার কর। ওই তুই বাইরে যা, তুই একটু বাইরে গিয়ে বজা, বছর লাগে আমি কথা কয় আইতাছি, তুই বেশি কথা কস। বস, আর বেশি কথা কমো না, এবারের জন্য মাফ করে দেন। যাক, অনেক টাকা পাইবা, 4,000 চলবো। বস, এক বড়ির উপরে ওজন আছে বস, 1,00,000 টাকা বড়ি, যদি একটু বাড়ায় না দেন বস, তাহলে চলবো কেমনে, ঘরে বাজার নেই বস, একটু বাড়ায় দেন। জানিস না মুলামুলি করলে দাম কমে, এখন 3,000 পাবি, নিবি নাহলে এগুলো নে বেড়ে যা, তোমার সময় নাই। বস, আপনি এরকম করেন না বস। না বস, আচ্ছা দেন 3,000 টাকাই দেন বস, দেন বস। হ্যালো, মাত্র 3,000 টাকা দিল, থাক ঘরে বাজার নেই, এটা দিয়ে খাম, চল। কি করবেন ওস্তাদ, 3,000 টাকায় আঙুল লেগে অনেক কিছু। আয়
যাক, এরকম বোকা কাস্টমার আসলেই তো আমার ব্যবসা ভালো হবে। বাবা, তোমাকে যার কথা বলছিলাম তাকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে তাকে নিয়ে আসো। তোমার কি আছে বাবা? ঢাকা শহরে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কি আছে বলো। না বাবা, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সাও নাই, আর আমি সাধারণ একটা মানুষ। মানে বিএ পাস করার পরে এখন বর্তমানে বেকার আছি। আমার বোন আছে আর আমার মা আছে, আর বাবা নেই। না, আমার মেয়েকে কখনো গরিবের বাড়িতে বিয়ে দেবো না। তুমি অন্য জায়গায় চেষ্টা করো বাবা, আমি কখনো এটা মেনে নিতে পারবো না। আমার কি না আছে? যাও আমার ঘরতে বেরিয়ে যাও, আর কখনো আমার বাড়ির সামনে তোমাকে দেখি না। মা, আমার ওজুর পানিটা দাও। বাবা, তোমার ওজুর পানি দিতেছি, উজু করো।